हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। वेलकम टू माय कुकिंग चैनल कुकिंग म्यूजियम। कुकिंग म्यूजियम आज के रेसिपी लटका शुटकी। तो एखाने आमी लटका शुटकीटर मध्य गार्लिकर परिमाण बेशी नियेछी, तो बोलते पारी एटा गार्लिक ड्राई फिश कारी। तो एखाने जे जे उपकरणगुलो नियेछी सेगुलो आपनादेर संगे शेयर करी, चलुन। तो एखाने परिमाण मतो लटका शुटकी नियेछी बेश कयेकटा। तारपरे प्राय एक कापेर परिमाण होच्छे गार्लिक नियेछी, एटा आमी स्लाइस करे नियेछी। तारपरे अनियन नियेछी परिमाण मतो, गार्लिक और जिंजार पेस्ट, गरम मसलार जे मेन चारटा इनग्रेडियंट्स आछे तेजपाता, दारुचीनी, एलाच, लवंग, तारपर होच्छे शुकना मरीच। एर मध्य आछे हलुद गुड़ा, मरीच गुड़ा, जीरा गुड़ा, धनिया गुड़ा और एक मिक्सड स्पाइस, सेटा होच्छे ये बाम दिकेर अल्प करे, सेटा आमार बासा निजेर तैरी। आमी बेश किछु मेथी होत्तोकी एगुलो दिए आमी बानिएछी। एर मध्य लवण और होच्छे कुकिंग ऑयल बा सोयाबिन ऑयल। तो चलुन एटा किभाबे आमी प्रसेस करेछी बा किभाबे रान्ना करेछी सेटा शेयर करा जाक। तो प्रथमे होच्छे आमी लटका शुटकीगुलोके छोटो छोटो करे केटे नियेछी एबं माथाटा जेटार मध्ये होच्छे काटा थाके सेटा आमी फेले दियेछी। तारपर लवण पानीते, लवण दिए गरम पानीते बेश अनेकक्षणई बला चले पाँच मिनिटेर मतो, खूब अनेकक्षण ना, ठीक पाँच मिनिटेर मतो एटा रेखेछी। आर कारण होच्छे दुई तीन बारेर मतो आमी लवण पानीते परिष्कार करे नियेछी एबं ठंडा पानीते छाड़िए नियेछी हात दिए, जदि कोनो आलगा मैला थाके सेगुलो। तारपर जखन एकटु सादा सादा होये आसबे तबे ख्याल राखते होबे शुटकीगुलो जेन भेंगे ना जाए। भेंगे गेले सेटा आबार अन्य रकमेर स्वाद होये जाए, सेटा भर्ता टाइपेर होये जाए। तो কারির ক্ষেত্রে মাছটা একটু আনামানাম থাকলে ভালো লাগে। তো এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো অল্প পরিমাণে তেল দিয়েছি, কারণ বাসায় একটু তেল পরিমাণ কমানো ভালো, আমাদের সবাই একটু গ্যাস্ট্রিকের সমস্যা। তাছাড়া শুটকির মধ্যে কিন্তু তেল থাকে, তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে হচ্ছে আমি প্রথমে গরম মশলাগুলো ছেড়ে দিয়েছি। তো তারপর একটু হালকা যখন ফ্লেভার আসবে তখন হচ্ছে পেঁয়াজ, এরপরে যে অন্যান্য মশলাগুলো আছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর মিক্সড যে স্পাইসটা সেটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করব, প্রায় পাঁচ মিনিটের মতো। তারপর দেওয়ার পর হচ্ছে আমি একটু হালকা পানি দিব, পানি দিয়ে বেশ অনেকক্ষণ এটাকে একটু গ্রেভি করার চেষ্টা করব। আরেকটা ব্যাপার যে আমি যে প্রথমে যে শুকনা মরিচগুলো দেখিয়েছিলাম সেই শুকনা মরিচগুলো কিন্তু আমি তরকারির মধ্যে দিব না, এগুলো আমি প্রথমেই ভেজে নিব, কারণ শুকনা মরিচের যে ভাজার একটা ঘ্রাণ কিন্তু আছে। তো এটা আমি যখন রান্না করব সব শেষে ওই ভেজে রাখা শুকনা মরিচটা দিয়ে দেব, এটা এই তরকারির সাথে করব না, তরকারির সাথে দিয়ে রান্না করব না। তো এই যে পেঁয়াজগুলো যখন একটু হালকা গ্রেভি হয়ে আসবে এরপরে হচ্ছে আমি আদা রসুনের পেস্টটা দিব, পেস্টটা দিয়ে আর অল্প একটু পানি দিব, দিয়ে এটাকে ভালো করে কষাবো। তারপর আমি হচ্ছে যে গার্লিকগুলো আছে সেই গার্লিকগুলো এই কষানো মশলার মধ্যে দিব, তারপর হালকা আবার একটু পানি দিব। আর একটা কথা বলি, অনেকে যেমন খুব পানিটা একসাথে অনেকগুলো পানি দিয়ে দেয়, সেটা আমি করি না, কারণ আস্তে আস্তে পানি দিলে কিন্তু তরকারি যে কষানোটা এটা অনেক ভালো হয়, ধীরে ধীরে মনোযোগ দিয়ে রান্না করতে হয়। তো গার্লিকটা দিয়ে আবার একটু পানি দিয়ে মানে আধা কাপের মতো পানি দিয়ে এটা আবার কষাবো। তো আর এখানে হচ্ছে চুলার যে আঁচটা আছে সেটা আমি মধ্যম লেভেলে রাখবো, যাতে একেবারে পুড়েও না যায় আর একেবারে যেন অনেক সময়ও না লাগে, আস্তে আস্তে ধীরে ধীরে এটা কষানো হবে। তারপর প্রায় দশ মিনিট থেকে পনেরো মিনিটের মতো কষানো হলে আমি যে যে পরিষ্কার করে রাখা যে শুটকি মাছগুলো আছে সেই মাছগুলো দিয়ে আবার কষাবো এবং এর সঙ্গে আমি পানি দিয়ে দিব। তো
তো এই যে দেখুন অনেকটা কষানো হয়ে এসেছে, তো কষানো হয়ে এলে আমি আবার একটু পানি দেব, পানি দিয়ে এটা ঢেকে রাখব। তো শুটকিটা যখন হয়ে আসবে তখন এই তো আমি যখন শুরুতেই তেলে ভেজে রাখা যে মরিচগুলো সেই মরিচগুলো দিয়ে দিব। তো এই তো হয়ে গেল আমার গার্লিক ড্রাই ফিশ কারি বা লটকা শুটকি, রসুন দিয়ে লটকা শুটকি। তো এই শুটকিটা আপনি রুটি অথবা ভাত দিয়ে খেতে পারেন, আর এটা অনেকটাই ঠিক ঠিক একদম গ্রেভি টাইপের হবে, খুবই মজার। আর রসুন কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো, কারণ অনেকেই হয়তো জানে না রসুনের পরিমাণটা একটু ভালোভাবে দিয়ে দেওয়া ভালো। প্রত্যেকটা খাবারের মধ্যে রসুনের পরিমাণ আমাদের যেমন খাদ্যের যে স্বাদটাও বাড়ায়, সেই সাথে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো এই ছিল রসুন দিয়ে লটকা শুটকি অথবা গার্লিক ড্রাই ফিশ কারি। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার রেসিপিটি দেখেছেন তাদের সকলের প্রতি হলো কৃতজ্ঞতা, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা রাইট সাইডের বেল বাটনে হিট করে রাখুন, তাহলে নিয়মিত নোটিফিকেশনগুলো সহজে পেয়ে যাবেন। আর যদি ভালো লাগে রেসিপিটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল and stay home, stay safe and saves life. সবাই অনেক অনেক ভালো থাকবেন, goodbye.